Students, I am Utpal sir. At first I would like to say and I would like to thanks with congratulation to you because for your kind request I have been taking online classes from the first day of lockdown due to COVID-19 on behalf of our Josh Telegraph Training Center, Srirampur Smart Center. And I also hope all of you are very well, and at present, as per my opinion, you have to stay at your home, and I also hope all of you are watching our online classes video through your mobile YouTube, and you have also take part our online classes daily. So students, tumra jara CPA September October 2019 ব্যাচ তোমাদের অনুরোধে আমরা আমাদের জস টেলিগ্রাফ ট্রেনিং সেন্টার শ্রীরামপুর স্মার্ট সেন্টারের তরফ থেকে COVID-19 উপলক্ষে যে লকডাউন চলছে সেই লকডাউনের কারণেই আমরা এই অনলাইন ক্লাসের সুযোগ পেয়েছি। যাই হোক, সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের বিগত ক্লাসে যে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অর্থাৎ টিডিএস নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে আমরা বিভিন্ন সেকশনের টিডিএসে যে আন্ডার সেকশনগুলো হয় সেইগুলো নিয়ে আলোচনা করছি। তার মধ্যে সেকশন 194BB অর্থাৎ এই সেকশনের মধ্যে আমরা বিগত ক্লাসেও আমরা সেকশন 194BB যে বেসিক কনসেপ্ট আমরা দিয়েছি তার মধ্যে বাকি যে কনসেপ্টটা হচ্ছে এই সেকশনের মধ্যে যারা কারা পড়ে এবং তারা হ্যাঁ কীভাবে কখন দেয় সেগুলো আমরা বলেছি। তো যাই হোক, পেমেন্টে উইদিন 7 days অফ নেক্সট মান্থ ইন কেস অফ মার্চ পেমেন্ট টু বি হ্যাঁ মেড উইদিন 30th April অর্থাৎ এই যে টিডিএসটা এই আন্ডারে যারা পড়ে অর্থাৎ হর্স রাইডিংয়ের ক্ষেত্রে যারা পড়ে তাদের ক্ষেত্রে প্রত্যেক মাসের 7 তারিখের মধ্যে হ্যাঁ তাদের পেমেন্টের উপরে তাদের টাকা দিতে হবে। কিন্তু যদি সেই পেমেন্টটা মার্চ মাসে হয় তাহলে সেটা পরের মাসের এপ্রিল মাসে আমাদের পরের নতুন ফিনান্সিয়াল ইয়ারের 30th April মধ্যে পেমেন্ট করে দিতে হবে। আচ্ছা, সেই পেমেন্টটা কোন ফর্ম বা চালানের মধ্যে দিয়ে করা হয়? পেমেন্ট ফর্ম হচ্ছে চালান আইটি হ্যাঁ ITSN NS অর্থাৎ 281 অর্থাৎ 281 নম্বর চালানে আমরা এই ফর্ম এই টিডিএস রিটার্ন জমা দেব, টিডিএসের টাকাটা জমা দেব। ডিউ ডেট অফ ফাইলিং রিটার্ন, কবে কবে রিটার্ন ফাইলিং করা আমরা তো জানি, টিডিএস কোয়ার্টারলি পেমেন্ট করা কোয়ার্টারলি টিডিএস রিটার্ন জমা দিতে হয়। এই জন্যই 15th July, 15th October, 15th January অ্যান্ড 15th May অর্থাৎ বিগত যে সেকশনগুলো আমরা আলোচনা করেছি হ্যাঁ বিগত ক্লাসে অর্থাৎ 193, 192, 194A, 194B এইসব মোটামুটি তাদের পেমেন্ট তাদের যে কনসেপ্ট বেসিক কনসেপ্ট স্ট্রাকচার মোটামুটি একই। হ্যাঁ, তো তার মধ্যে টিডিএস সার্টিফিকেট ফর্ম নাম্বার ফর্ম 16A, আচ্ছা রিটার্ন ফাইলিং ফর্ম 26Q কিউ মানে হচ্ছে কোয়ার্টারলি, আচ্ছা ডিউ ডেট অফ ইস্যুইং সার্টিফিকেট অর্থাৎ এই যার থেকে টিডিএসটা কেটে নেওয়া হবে তাকে সার্টিফিকেট ইস্যু করার ডেট হচ্ছে সেটাও কোয়ার্টারলি, তবে 30th July, 30th October, 30th January অ্যান্ড 30th May। এরপর আমরা আরও অনেক সেকশন নিয়ে টিডিএসের আলোচনা করব, তোমরা দেখতে থাকো।